আমাদের বিচারের এই দাবিকে স্তব্ধ করার জন্য সামি ওসমান বিভিন্নভাবে আমাদের উপর হামলা নির্যাতন চালিয়েছে আমাদের বাড়িঘরের ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছে টুকরো টুকরো করে কেটে নদীতে ফেলে মাছ দিয়ে খাওয়ানোর হুমকি দিয়েছে পিঁপড়ের মতো পা দিয়ে পিষে মারার হুমকি দিয়েছে কারো কারো ঘরের বাড়িঘর থেকে বৌঝিকে তুলে নেওয়ার পর্যন্ত হুমকি দিয়েছে আমার বিরুদ্ধে সাতটি মামলা দিয়েছে তকির মামলা করার কারণে অ্যাডভোকেট ঘোষ বাবুকে মালাউনের বাচ্চা বলে হুমকি দিয়ে তার চেম্বারে হামলা করেছে আমাদের অনেক সহকর্মীকে রক্তাক্ত করেছে কিন্তু বিচারের দাবি থেকে আমাদের কোনোভাবে সরাতে পারেনি আমাদের অনর অবস্থানের বিপরীতে সরকার প্রশাসন পুলিশ সবসময় তাদের সুরক্ষা দিয়েছে একশো ধারায় নাম আসার পরেও আজমেরিকে কখনো গ্রেপ্তার করা হয় নাই বরং নান জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য আজমেরি পুলিশের সহায়তায় হন্ডা বাহিনী নিয়ে গাড়ি বহন নিয়ে শহর দাপি বেরিয়েছে তার পোস্টার বিলবোর্ডে শহর সব সময় ছেয়ে রয়েছে আমরা বরাবরই বলে এসেছি তো কি হত্যার নির্দেশদাতা স্বামী ওসমান স্বামী ওসমান তার ছেলে এবং ভাতিজাকে নিয়ে তো কি হত্যা করেছে এই হত্যার সাথে জড়িত সকলকেই আইনের আওতায় এনে আজকে আমরা বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় গত পনেরো বছর স্বামী মুসমান তার আত্মীয় স্বজন দলীয় ক্যাডার বাহিনীদের নিয়ে নারায়ণগঞ্জে একটি মাফিয়া গোষ্ঠী তৈরি করেছে তারা হত্যা ভূমি দখল সরকারি সকল প্রতিষ্ঠান টেন্ডারবাজি চাঁদাবাজি হাট ঘাট বাজার দখল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল মাদক ব্যবসা ইত্যাদির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে একটি ওসমানীয় মাফিয়া সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে আজকে শেখ হাসিনা সহ তার সহযোগে নারায়ণগঞ্জে এই মাফিয়া গোষ্ঠী দেশ ছেড়ে পালিয়েছে দেশের পরিবর্তিত এই পরিস্থিতিতে আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার আজকে জুলাই শহীদদের হত্যার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে তকি সাগরডুনি তনুসহ ওসমান পরিবার দ্বারা সংগঠিত নারায়ণ মঞ্জির সকল হত্যার সুস্থ বিচার নিশ্চিত করবে আজকের গোল টেবিল এই আয়োজনে আমরা এইটি প্রত্যাশা করছি সকলকে ধন্যবাদ